পরিচয় করে দিচ্ছি আমাদের পেশেন্ট শাকুরা যার কিছুদিন আগে ডেলিভারি হয়েছে ও লুপাস ছিল অনেকে জিজ্ঞেস করে লুপাস থাকলে কি নরমাল ডেলিভারি হয় কিনা শাকুরা বলবে আমাদের ফেসবুক ফলোয়ার্সদেরকে আমার লুপাস ছিল আমার তারপরে নরমাল ডেলিভারি হয়েছে আমার জেস্টেশনাল ডায়াবেটিস ছিল তারপরে মাশাআল্লাহ নরমাল ডেলিভারি হয়েছে ম্যাডামের আন্ডারে ম্যাডাম বাচ্চার কোনো জন্মগত ত্রুটি নাই জন্মগত ত্রুটি তো নাই ম্যাডাম সেই ভোর 4টা বিশেষ সময় ম্যাডাম আসছে এবং অন্যান্য আমার চোখের সামনে আর কি নার্সরা ডেলিভারি করছে কিন্তু অন্য পেশেন্টদের কিন্তু ম্যাডামের আন্ডারে ম্যাডাম আমাকে নিজে সেই ভোর 4টা বিশেষ সময় এসে ডেলিভারি করছে এই জন্য মানে আমি খুব খুশি আল্লাহ ম্যাডামকে অনেক দীর্ঘজীবী করুক এখন সুস্থ আছো তো তুমি না মাত্র 7-8 দিনে এখন তো পিরোজপুর চলে যাব তোমার হাজবেন্ডের কাছে থ্যাংক ইউ ডেলিভারি হলো হোসনে আরা অনেকে বলে আমাকে পেশেন্টরা যে আমার তো নেগেটিভ ব্লাড আমার কি নরমাল হবে কিনা বা আমার কি ডায়াবেটিস আমার কি নরমাল হবে কিনা আমার তো লুপাস পজিটিভ আমার কি নরমাল হবে কিনা কিন্তু এই সবকিছু ছাপিয়ে হোসনে আরা নেগেটিভ গ্রুপের মা ছিল তার আগের একটা অ্যাবর্শন ছিল ডায়াবেটিস ছিল অনেক বেশি ইনসুলিন নিত হাইপোথাইরয়েড ছিল লুপাস ছিল তারপরে কিন্তু আজকের এই সাকসেস তার বেবি ওর হাজব্যান্ড কিছু বলবে এখন ওর মন মানুষ হতে কিরকম যেরকম আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ মায়েরা সাহস পাচ্ছে নর্মাল করার জন্য আমি জানতে পারছি যে নর্মাল সম্ভব ভাই বলেন আপনার প্রতিক্রিয়া কি একটু আগে নর্মাল ডেলিভারি হলো এখন বাঁচতেছে দেখটা হ্যাঁ আরেকটা কথা আমার রুগীরা সবসময় প্রশ্ন করে আপনাকে ডেলিভারির সময় পাওয়া যাবে তো হ্যাঁ অবশ্যই আপনাকে ডেলিভারির সময় আমরা পেয়েছি এবং আপনাকে অসংখ্য কৃতজ্ঞতা আর আমি আপনার ব্যাপারে এর আগেও অনেক জায়গায় শুনেছি যার কারণে আপনার ওই জায়গায় আমার হচ্ছে কনসার্ন করা আর সবকিছু মিলে এত সুন্দর একটা বেবি এবং কি আপনার হাতের মাধ্যমে আপনি খুব মানে সুন্দর টেক কেয়ার এবং কি শুরু থেকে শেষ পর্যন্ত আপনার খুব ভালো একটা সাপোর্ট ছিল যার কারণে আমরা আজকে নির্ভেজালভাবে আসতে পেরেছি এর জন্য আমি মানে আমার পক্ষ থেকে আমার সন্তান আমার ওয়াইফের পক্ষ থেকে আপনাকে অনেক শুভকামনা এবং আপনার দীর্ঘ কামনা করছি এবং সাথে আপনার টিমকে মানে অভিনন্দন জানাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন আর যাদের প্রেগনেন্সি যারা মানে চিন্তা ভাবনা করছেন ডক্টরের সাথে কনসার্ন করবেন অবশ্যই আপনি সন্তোষ শাহ ম্যাডামের সাথে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ আপনাদের আশা করি মানে আপনারা অনেক সুফল পাবেন আর কি থ্যাংক ইউ সো মাচ